আলহামদুলিল্লাহ হিকাফাউসাল আল্লা ইবা দিল্লিন মাসলা হইল নেইল পালিশ বা নখ পালিশ যেটা বেটি মানুষে ব্যবহার করতে পারবানি বেটি মানুষে যদি এটা ব্যবহার করো তাহলে অজু গোসল দুরুস্ত হইতো না শুদ্ধ হইত না যদি অজু আর গোসল সহি হয় না তাহলে নমাজ হইতো না এটা নুকুর মধ্যে যে সময় লাগানি হইব নুকোর মধ্যে ফানি ফসিত না আর উজু হরতের সময় উজুর ফানি গিয়া নুকুর মধ্যে ফসিত না লাগে নামাজ হইত না আর দ্বিতীয় নম্বর মাসলা হইল গিয়া যদি লাগাই দিন তা লাগাইয়া যদি যে অক্তর নমাজ পড়ি বা ফরে এই অক্তর যত অক্ নমাজ ভোড়ে এগুন ফরে খোজা আদায় করতে লাগব আর মাসলা হইলো গিয়া মন্দির লাগাইতে পারবা বিটি মানুষের হ্যাঁ বেটি মানুষে মন্দির লাগাইতে পারবা ফাওয়ার মধ্যেও লাগাইতে পারবা হাতর মধ্যেও লাগাইতে পারবা আর খনি রুফরেও লাগাইতে পারবা মন্দি আর বেটামানসে মানুষে মন্দি লাগাইতে পারতা না যদি কোনো বেমার আজার কারণে তে ভালক মাত লাগাইতে পারবা এ এছাড়া বেটাইনতে লাগানি মন্দির দুরুস্ত নাইনে এটা গিয়া খুবসুরতি বেটি মানুষের লাগে আর বেটা যে সময় লাগাইলা বেটি মাংসের খুবসুরতি বেটামানুষের সে এটা হইল গিয়া শরীয়তের মধ্যে খুবসুরতি নাই আল্লাহ তালিয়া আমল করার তৌফিক দোকা আল্লাহ মামিন